আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, যে বিষয়টা আপনাদের জানা খুবই প্রয়োজন। হয়তোবা অনেক গুরুত্ব ছিল জানার, কিন্তু কোনো কারণে জানতে পারেন না। এজন্য এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশা করি আপনারা সকলেই দেখবেন এবং আমার চ্যানেলটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করবেন। পরিপূর্ণভাবে মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে মূল বিষয়টা কি যেটা নিয়ে এত আলোচনা, আসুন আমরা সেই স্বপ্নের ব্যাখ্যাটা আজকে, যে স্বপ্নের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো, স্বপ্নে যদি আপনি বাচ্চা হতে দেখেন তাহলে সেক্ষেত্রে এর ব্যাখ্যা কি হতে পারে। এই সবগুলো বিষয়ে আমি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর নির্ভরযোগ্য কিতাব থেকে আপনাদের কাছে পেশ করব। এই জন্য আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না যে না জানি স্বপ্নের ব্যাখ্যাগুলো সত্য হয় নাকি মিথ্যা হয়। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই প্রখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকারক, এই ব্যাপারে কারো সন্দেহ না থাকা উচিত। ইতিহাসে যত মানুষ গেছেন কেউ সন্দেহ করেন না, এই জন্য আমাদেরও সন্দেহ না করা উচিত। তাহলে কি সেই ব্যাখ্যাগুলো, আসুন আমরা সেই ব্যাখ্যাগুলো জেনে নিই। এক নম্বর বিষয় হলো, স্বপ্নে যদি আপনি ছেলে বাচ্চা হতে দেখেন, অর্থাৎ ছেলে বাচ্চা হয়েছে এটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনার দুর্বল শত্রু তৈরি হবে। দুর্বল শত্রু মানে এমন শত্রু না যে আপনার সঙ্গে এমন বাদানুবাদ হয়ে বা ঝগড়া হয়ে মারামারিতে আপনাকে একজন আরেকজনের লাশ ফেলে দেবে, এমন কিছু নয়। দুর্বল শত্রু যারা দূর থেকে আপনার ক্ষতি করতে চাইবে। দুই নম্বরে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, আপনার আর্থিক উন্নতি আসবে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে যে তার ছেলে সন্তান হয়েছে বা ছেলে সন্তান হলো, তাহলে সেক্ষেত্রে এর ব্যাখ্যা হবে তার ব্যবসায় উন্নতি হবে, আর্থিকভাবে উন্নতি হবে, অনেক টাকা পয়সা আসবে। সেটা ব্যবসার মাধ্যমে হতে পারে, দোকানপাটের মধ্যে হতে পারে, বা যে কোনো মাধ্যমে সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে যদি স্বপ্নে ছেলে বাচ্চা হতে দেখে। তিন নম্বরে যে ব্যাখ্যাটা বন্ধুরা, সে ব্যাখ্যাটা আরও চমকপ্রদ। যদি স্বপ্নদ্রষ্টা দেখে যে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে তার সংসারে তার পরিবারে আর্থিক যে সমস্যা ছিল সেই সমস্যা চলে যাবে, অর্থাৎ আর্থিক সচ্ছলতা চলে আসবে। অর্থাৎ তার আর কোনো আর্থিকভাবে কোনো পেরেশানির মধ্যে পড়তে হবে না, আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা তাকে করে দেবেন। এটা হলো যদি আপনি স্বপ্নে ছেলে বাচ্চা হতে দেখেন। সবথেকে মজার বিষয় হলো, প্রিয় বন্ধুরা, ছেলে বাচ্চা হতে দেখলে কী ব্যাখ্যা হতে পারে, তিনটা ব্যাখ্যা আপনাদেরকে জানানো হলো। এখন কথা হলো বন্ধুরা, যদি আপনি কন্যা সন্তান হতে দেখেন, এটা সকলের জন্যই খুবই ফায়দাজনক, খুবই ফায়দাজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কন্যা সন্তান কোনো পরিবারে আসা মানে, কারো গর্ভে আসা মানে বা তার প্রসব হওয়া মানেই সেই সংসারে উন্নতির লক্ষণ। তো স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কী উল্লেখ করেছেন সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে যে তার কন্যা সন্তান হয়েছে, তাহলে এটা তার সংসারের উন্নতি অগ্রগতির অনেক বড় একটা লক্ষণ। অর্থাৎ সব দিক দিয়ে তার শান্তি চলে আসবে, সাংসারিক শান্তি, মনের শান্তি, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি, সর্বোপরি কথা হলো তার পরিপূর্ণ শান্তিময় এবং সচ্ছলতার জিন্দগি চলে আসবে। দুই নম্বর, স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে যে তার কন্যা সন্তান হয়েছে, তাহলে এটা তার মনের আশা পূর্ণ করবে। অর্থাৎ আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আমি যদি স্বপ্নে দেখি যে কন্যা সন্তান হয়েছে, তাহলে আমার মনের যে আশাগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, আপনারা যদি এরকম দেখেন যে কন্যা সন্তান হয়েছে, আপনার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে, দুই নম্বর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যে সেগুলো পূর্ণ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার স্বপ্নের ব্যাখ্যা। যদি আপনি স্বপ্নে কন্যা সন্তান হতে দেখেন, এর তিন নম্বর ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টার জীবন কল্যাণময় হবে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে কন্যা সন্তান জন্ম হয়েছে, তাহলে স্বপ্নদ্রষ্টা যে স্বপ্ন দেখলো তার জীবন কল্যাণময় হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, পরিপূর্ণ শান্তিময় জীবন চলে আসবে, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর ব্যাখ্যা। এরপরে বন্ধুরা যে ব্যাখ্যাটা আরও সামনে আসছে, যদি আপনি সেটা খুবই চিন্তার বিষয় বা খুবই মনোযোগ দিয়ে আপনারা শুনুন। সেটা হলো, যদি আপনি স্বপ্নে দেখেন যে বাচ্চা হয়েছে, এখন সেটা ছেলে না মেয়ে, কন্যা সন্তান না পুত্র সন্তান, সেটা আপনি কনফিউশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা এবং পেরেশানি বাড়বে। অর্থাৎ যে দেখবে যে বাচ্চা হয়েছে, এখন এটা ছেলে হলো না মেয়ে হলো সেটা জানে না, সেক্ষেত্রে তার পেরেশানি বেড়ে যাবে, চিন্তায় পতিত হবে। প্রিয় দর্শক, আরও একটি ব্যাখ্যা আসছে যেটাও আরও চমকপ্রদ। যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখে যে অন্য কারো বাচ্চা হয়েছে,
অন্য কারো বাচ্চা হয়েছে, আমি স্বপ্নে দেখলাম যে অন্য কারো বাচ্চা হয়েছে, তাহলে এর ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন যে যে স্বপ্নে দেখলো স্বপ্নদ্রষ্টা তার সফলতা লাভ হবে, অর্থাৎ সব দিক দিয়ে তার মনে যে আশা আকাঙ্ক্ষা, আর্থিক সংকটময় জীবন থাকলে সে আর্থিক সংকটময় জীবনে সফলতা আসবে, আর্থিকভাবে টাকা পয়সা লাভবান করবে, ব্যবসা বাণিজ্য করলে সেখানে লাভবান হবে, অর্থাৎ সব ক্ষেত্রেই সে লাভবান হয়ে যাবে। প্রিয় দর্শক, এই স্বপ্নগুলো পুরুষেও দেখতে পারে, নারীও দেখতে পারে, একই অবস্থা দুজনের। নারী দেখলেও একই ব্যাখ্যা, পুরুষ দেখলেও একই ব্যাখ্যা। আশা করি আপনারা সকলেই আজকের এই স্বপ্নের ব্যাখ্যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, ছেলে সন্তান হওয়ার তিনটা ব্যাখ্যা, মেয়ে সন্তান হওয়ার তিনটা ব্যাখ্যা। ছেলে সন্তানের প্রথম ব্যাখ্যায় আপনার দুর্বল শত্রু হবে, আর দ্বিতীয় দুইটা ব্যাখ্যা আপনার জন্য ভালো, এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ব্যাখ্যাই খুবই চমৎকার। এজন্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পরবর্তী ভিডিওর আশায় থাকবেন। ইনশাল্লাহ অতি সত্বর অতি তাড়াতাড়ি আপনাদের সামনে এরকম আকর্ষণীয় ভিডিওগুলো নিয়ে এবং নির্ভরযোগ্য আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের ব্যাখ্যা থেকে আপনাদের কাছে আমি বলার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।